হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে কোনো রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়াই, কোনো সেটিংস ছাড়াই ফোন বন্ধ থাকা অবস্থায় ইউটিউবে যে কোনো মিউজিক বা যে কোনো ভিডিওর ভয়েস তোমরা শুনতে পারবে। তো এই ছোট্ট পদ্ধতিটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। মেন টপিকে আসার আগে একটা কথাই বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও। যাই হোক, স্ক্রিন বন্ধ রেখে কীভাবে গান শুনবে এটা করার জন্য তোমাদেরকে সিম্পলি তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা ওপেন করে নিতে হবে। এবার ওপরের দিকের কোণে যে তিন ডটের মেনু অপশান আছে ওটাতে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে দেখবে ডেস্কটপ সাইড বলে একটা ফিচার্স রয়েছে, এটাকে তোমরা অন করে দেবে। ডেস্কটপ সাইড মোড অন না থাকলে তোমরা কিন্তু স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবে না। তো প্রথমেই তোমাদেরকে এইভাবে ডেস্কটপ সাইড মোডটাকে অন করে নিতে হবে। এবার এই যে সার্চ বক্স রয়েছে, তোমরা এখানে সার্চ করবে youtube.com। ওকে, তো এটা লিখে তোমরা সিম্পলি এন্টার করে দেবে। দেখতে পাচ্ছ এখানে ইউটিউব সাইটের ডেস্কটপ সাইড মোড কিন্তু ওপেন হয়ে গেছে। এবার উপরের দিকে দেখো, এখানে একটা সার্চ বক্স রয়েছে, তোমরা দুটো আঙুল দিয়ে ড্র্যাগ করে এটাকে একটু বড় করে নিও। এবার সার্চ বক্সে ক্লিক করে তোমরা যে মিউজিকটা বা যে গানটা শুনতে চাও সেটা লিখে সার্চ করে নেবে। তো আমি এখানে সিম্পলি টাইপ করে দিচ্ছি রকপট নো কপিরাইট। ওকে, আচ্ছা এবার মিউজিকটা প্লে করে নিচ্ছি, তোমরাও যে মিউজিকটা শুনতে চাইছো সেটা প্লে করে নেবে। ওকে, এবার তোমাদের ফোনের যে হোম বাটন রয়েছে মানে মাঝখানের বাটনটা, ওটাতে তোমরা ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইলে হোম স্ক্রিন ওপেন হয়ে গেছে। এবার তোমাদের ফোনের যে নোটিফিকেশান বার রয়েছে ওটাকে টেনে নিচের দিকে নামাবে, দেখবে এখানে কিন্তু মিউজিকটার প্যানেল শো করবে। এবার এখানে এই যে প্লে বাটন রয়েছে তোমরা এখানে ক্লিক করে দেবে, দেখবে মিউজিকটা আবার বাজতে শুরু করবে। দেখছো এখানে কিন্তু মিউজিকটা প্লে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার ফোনের স্ক্রিনটাকে আমি অফ করে দেখাচ্ছি, দেখো এখনও কিন্তু মিউজিকটা প্লে হচ্ছে। ওকে, তো বুঝতে পারলে কত সহজে আমরা কোনো রকম অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়াই, ইনস্টল করা ছাড়াই, কোনো রকম কোনো সেটিংস করা ছাড়াই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের ফোন বন্ধ থাকা অবস্থায় যে কোনো মিউজিক শুনতে পারি। যাই হোক, এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। ছোট্ট হলেও ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও। আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তোমরা আমাকে এখানে ফলো করে টেকনোলজি সম্পর্কিত সমস্যা নিয়ে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।